গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর যারা আমাকে নতুন দেখছো হয়তোবা, তাদের সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। এর নতুন একটা টপিক তোমাদের সাথে শেয়ার করছি। অলরেডি টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো, আর তার জন্যেই তোমরা এসেছো আমার সাথে দেখা করতে, যে দেখি তানিয়া কি গল্প শোনাচ্ছে আজকে। গল্পই বটে, আমি 2 বছর ধরে ব্লগ করছি, তো অনেকবার আমি মানে এরকম প্রশ্ন পেয়েছি যে তোমার নিজের বাড়ি কবে হবে। নিজের বাড়ি এবার হবে, এবার হবে। সেই জার্নিটা, সেই প্রসেসটা শুরু হয়ে গেছে। প্রসেস তো অনেক কিছু থাকে, প্রথমে সার্চিং। তো প্রথমে একটা কথা বলি, যেটা টপিকে আসার আগে, এই সার্চিংটা হয়তো বা হতোই না, বা এই ফেজটা, রেন্টে থাকার ফেজটা হয়তো আসতোই না, যদি আজ থেকে 7 বছর আগে যখন আমরা সেপারেট আলাদা বাড়িতে আসবো ভাবনা চিন্তা শুরু করলাম, স্ত্রী যখন বড় হলো, আমি আগেও বলেছি আমার শ্বশুরবাড়ি খুব ছোট, তো স্ত্রী যখন হয়ে গেল 1 বছরের, আমাদের একটা আলাদা সেপারেট থাকা শুরুই করতাম, তো ঠিক সেই সময় আমরা একটা ফ্ল্যাট বুক করেছিলাম। আর ফ্ল্যাটটা আমি যেমনটা বলি, আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি আর আমার এখনকার রেন্টে আছি যে ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটটা একই পাড়ায়। তো আমি 7 বছর আগেও ঠিক একই পাড়াতে একটা ফ্ল্যাট বুক করেছিলাম। সেই প্রসেসটা অনেক দূর অবধি এগিয়েছিল, একদম ফাইনাল রেজিস্ট্রেশনের ঠিক আগে গিয়ে কিছু কাগজপত্রের গণ্ডগোল বলতে পারো, তার জন্যে আমাদের ফ্ল্যাটটা নেওয়া হয়নি। কাগজপত্রের গণ্ডগোল আমাদের তরফ থেকে ছিল না, ছিল প্রমোটারের তরফ থেকে। কথায় আছে ঠেকে শেখা, আমরা খুব বড় একটা ঠক্কর খেয়েছিলাম, এতটা বড় ঠক্কর খেয়েছিলাম যে আমার সবটা ব্যাপারটা গুছিয়ে নিতে অনেকটা সময় লাগলো। আর একটা কথা হচ্ছে যে আমাদের যাবতীয় যা করার, একটা ফ্ল্যাট যদি আমরা কিনতে চাই তার জন্যে আমাদের সাপোর্ট কেউ নেই, আমি আর শান্তনুই আমাদের সাপোর্ট, আমরা কোনো বাড়ির তরফ থেকে কোনো রকম ফিনান্সিয়াল সাপোর্ট নিইনি। ভগবানের আশীর্বাদ থাকলে, তোমাদের উইশ, বেস্ট অফ লাক থাকলে আমরা নিজেরাই সবটা করতে পারব। সার্চিংটা শুরু হয়েছিল ডিউরিং লকডাউন টাইম থেকে, পিরিয়ড থেকে গত বছরে। তার আগে বলে দিই আমাদের কিছু কন্ডিশন আছে যার বেসিসে আমাদেরকে সার্চ করতে হচ্ছে, এবং কি কি দেখেছি তোমাদের দেখাচ্ছি। রিজেক্টও করতে হয়েছে অনেক কিছু। একটা হচ্ছে একটা বাজেট, লাইক যে এই বাজেটের বাইরে গেলে আমি পারবো না, আমার বাচ্চা আছে, তার এডুকেশন আছে, তাকে বড় করতে হবে, নিজেদের সংসার চালানোর একটা খরচ আছে, তো আমাদের দুজনকে একটা বাজেটের মধ্যে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে লোকেশন, দূরে দূরে অনেক ফ্ল্যাট পেয়েছিলাম এই লোকালিটি থেকে দূরে, লাইক আমাদের বাজেটেও এসে গেছিলো, ফ্ল্যাটের কন্ডিশন খুব ভালো ছিল, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিছু ছিল, কিছু কনস্ট্রাকশন হচ্ছে এমন ফ্ল্যাট ছিল, কিন্তু একটাই কারণে আমাদেরকে রিজেক্ট করে দিতে হয়েছে, সেটা হলো স্ত্রী। স্ত্রীকে কোথায় রাখবো, ওর সেফটি, ওর সিকিউরিটিটা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, তাই জন্য কিন্তু আমরা রেন্টে থাকাটাও মেনে নিয়েছিলাম। থার্ড হচ্ছে পছন্দ, কিছু মনের মতো হওয়া। মনের মতো হওয়ার মানেটা আমি বলতে চাইছি, আমি আমার বাড়িতে ন্যাচারাল লাইট চাই। 4-5 বছর ধরে এই গ্রাউন্ড ফ্লোরে থেকে আমি অতিষ্ঠ হয়ে গেছি যেখানে ন্যাচারাল লাইট নেই। রেন্টে আছি, মেনে নেওয়া যায় যে একদিন এখান থেকে আমি চলে যাব, কিন্তু আমি যদি পার্মানেন্টলি একটা বদ্ধ জায়গা কিনে ফেলি, সেটাকে আমি কোনো দিন আর পাল্টাতে পারবো না। তো এই কারণেও আমাকে কিছু রিজেক্ট করতে হয়েছে। তো সার্চিংটা শুরু হয়েছিল এভাবে, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি একটা ফ্ল্যাট দেখতে চাইছি, লোকেশন জানিয়েছিলাম, জানিয়ে বলেছিলাম যে কারোর যদি কোনো খোঁজ থাকে তাহলে জানাবেন। এখানে দুটো ব্যাপার হয়, এক তো হলো ডাইরেক্ট ওনার কিছু পেয়েছিলাম, আর হলো ব্রোকার। তো ব্রোকাররা আমাকে ছবি পাঠাতো, কিছু কিছু ছবি আমার কাছে থেকে গেছে, সেগুলো হয় আমরা নিতে পারিনি, নয় আমরা নিইনি, কিন্তু ছবিগুলো আমার কাছে আছে, সেগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে। আর হয়তোবা এখন সেই ফ্ল্যাট অন্য কেউ কিনে নিয়েছে, অন্য কেউ আছে, তো সেই রকম যদি কেউ থেকে থাকো, ভিডিও দেখছো, দেখে যদি মনে হয় আরে এইটা তো আমি নিয়েছি এখন, আমাকে কমেন্টে জানিও।
কিছুদিন আগেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে এই ফ্ল্যাটটা আমরা কেন নিতে পারছি না। সেখানে তোমরা অনেকজন উইশ করেছো, প্রচুর মানুষ অ্যাপ্রিসিয়েট করেছো আমাকে যে তুমি চিন্তা করো না, তোমার ডিসিশন ঠিক, তুমি ঠিক তাড়াতাড়ি কিছু পাবে। তো সেই ভালোবাসার কি বলবো জোরে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের উইশ, তোমাদের লাক, বেস্ট অফ লাক আমাদের খুব প্রয়োজন, যাতে করে তাড়াতাড়ি আমরা নিজেদের একটা আস্তানা জোগাড় করে নিতে পারি। আর সেই সঙ্গে তোমরা যারা আমার মতো খুঁজছো, সবাইকে আমি আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক জানাচ্ছি মন থেকে, যে তোমরা সবাই যারা যারা খুঁজছো তারা নিজেদের একটা করে সুন্দর আস্তানা নিজেদের মনের মতো করে পেয়ে যাও। তো চলো, কিছু ছবি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সেগুলো দেখতে গেছিলাম আর সেগুলোকে রিজেক্টও করতে হয়েছে। কেন রিজেক্ট করতে হয়েছে সেগুলো আমরা জানাবো। ফার্স্ট যে ফ্ল্যাটের ছবিটা দেখাচ্ছি, এটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট হলেও কেউ কোনোদিন থাকেনি, এটা গোডাউন হিসেবেই রাখা ছিল, প্রায় বলতে পারো সব কাঠের জিনিসপত্র দেখো রাখা। কিন্তু এটা গ্রাউন্ড ফ্লোর বলে আমরা এটাকে রিজেক্ট করেছিলাম। এখন যে পরিস্থিতিতে আছি, সারা জীবন পারমানেন্টলি সেই গ্রাউন্ড ফ্লোরে আমরা থাকতে চাইনি, তাই জন্যে এই ফ্ল্যাটটা নেওয়া সম্ভব হয়নি। নেক্সট, এই ফ্ল্যাটটা নতুন কনস্ট্রাকশন, একদমই নতুন, একদম আমাদের পাড়ার মধ্যেই, সব দিক থেকে বলতে গেলে ভালো। যদিও এটা ব্যাক সাইড ছিল, ফ্রন্ট বলে কিছু ছিল না, এটা থেকেও কিছু দেখা যেত না, কিন্তু এটা আমাদের বাজেটের বাইরে। আর একটা প্রবলেম ছিল কি, ঘরগুলো খুব ছোট কিন্তু হলটা খুব বড়, কিন্তু রান্নাঘরটা ভীষণ ছোট। নেক্সট, এই ফ্ল্যাটটা, এটা 7-8 বছরের পুরনো একটা ফ্ল্যাট, খুব কম দামে আমরা পাচ্ছিলাম, কিন্তু লোকেশনটা বড্ড ঘিঞ্জি, সেটাও মেনে নেওয়া যায়। ফ্ল্যাটটা ততোধিক ছোট ফ্ল্যাট, আর কোনো লিফট নেই, তো লিফট না থাকার কারণে এটা আমরা নিতে পারিনি। আর এটাতে প্রচুর কিছু সারাই করার ব্যাপার ছিল, মানে অনেকটাই ড্যামেজ ছিল, তো এই কারণে এই ফ্ল্যাটটা বাতিল করতে হলো। নেক্সট, এই ফ্ল্যাটটা 2-3 জন ব্রোকার আলাদা আলাদাভাবে আমাদের ছবি দিয়েছিলেন, তাদেরই একজনের সাথে আমরা গিয়ে দেখেছিলাম, ভীষণ পজ এরিয়ায় ফ্ল্যাট, তবে এটা আমাদের বাজেটের বাইরে। দেখেই বুঝতে পারছো নতুন ফ্ল্যাট, একদম নতুন কনস্ট্রাকশন, 2 BHK ছিল, অ্যাপ্রক্সিমেট 800 স্কোয়ার ফিটের আশেপাশে ছিল। নেক্সট, এই ফ্ল্যাটটা, এই রান্নাঘর বলতে এই একটাই স্ল্যাব দেওয়ার আছে, খুবই বলতে পারো ছোট, এবং হলটা অনেকটা বড়, বাট বাকি জায়গাটা ভীষণ ছোট, বিশেষ করে বাথরুমটা একদমই পছন্দ হয়নি, ভীষণ বাজে। এই বাথরুমটা বড় কিন্তু এটা অ্যাটাচ নয়। নেক্সট, যে ফ্ল্যাটের ছবিটা দেখাচ্ছি, এই ফ্ল্যাটটা পুরনো হলেও এটা আমাদের এতটাই ভালো লেগেছিল যে এটা আমরা অ্যাডভান্স বুকিং পর্যন্ত করে ফেলেছিলাম। এটার গল্প, এটা একটা আলাদাই অভিজ্ঞতা, এটা আমি পার্টিকুলার আলাদা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, জানাবো। এটা দুটো জিনিস আমার ভালো লেগেছিল, এক তো রান্নাঘর প্রচুর আলো, দ্বিতীয়ত এই পেছনের পজিশনটা অসাধারণ। আজকের ভিডিওর লাস্ট যে ফ্ল্যাটটা দেখাচ্ছি সেটা হলো এটা। এই ফ্ল্যাটটা দেখানোর জন্য দেখানো হচ্ছে এখানে, কিন্তু এই ফ্ল্যাটটা সেল করার জন্য ছিল না, এর থেকে দুটো তলা নিচে যে এটারই মতো ফ্ল্যাট ছিল সেটা সেল করা হতো, কিন্তু এই ফ্ল্যাটটা দেখিয়ে বোঝানো হচ্ছিল। তো ফ্ল্যাটটার ঢুকেই এই ঘরটার ভেতরে এই পজিশনটা হচ্ছে লিফটের জায়গা, তো সারা জীবন লিফটের ওঠানামার আওয়াজ সহ্য করতে হবে যার এখানে থাকলে। আর এই ঘরের সাথে কোনো বারান্দা নেই, ইভেন এর দুটো ঘরেরই কোনো বারান্দা নেই, বারান্দার বদলে এই দুটো জানলা দেওয়া আছে, আর আছে অ্যাটাচ বাথরুম। জানলার পাশে তাকালেই একটা ফ্ল্যাট দেখতে পাবে, তো এই ফ্ল্যাটটা তো অনেক আলো দেখতেই পাচ্ছ, কারণ এটা টপ ফ্লোর, নিচে যে ফ্লোরগুলো সেটাতে আলো আসে না বললেই চলে। এইটা রান্নাঘরের সঙ্গে একটা ইউটিলিটি এরিয়া দেওয়া আছে বলা যেতে পারে, এটা ইউটিলিটি ছাড়া আর কোনোভাবে ইউজ করা সম্ভব না, কারণ এই বারান্দা থেকে কিছুই দেখা যাবে না পাশের ফ্ল্যাট ছাড়া। এটা হলো রান্নাঘরের মানে জায়গা,
যেখানে স্ল্যাব এখনো করা হয়নি, কারণ এটাতে কনস্ট্রাকশন চলছিল। আর রান্নাঘরের পাশেই হচ্ছে বাথরুম, মানে মেনলি হল থেকে ঢুকেই রান্নাঘর, পাশেই বাথরুম, আর এই সঙ্গে এই একটা ঘর। ফ্ল্যাটের জায়গাটা 850 স্কোয়ার ফিটেরও বেশি, কিন্তু মানে যদি এই ফ্ল্যাটটাই সেল করা হতো সেক্ষেত্রে ভালো হতো। তবে ফ্ল্যাটটার একটা জিনিস আমার ভালো লাগেনি, যেটা হলো এটার হল বলে কিছু থাকবে না, এখন দেখে ফাঁকা মনে হচ্ছে। কিন্তু রান্নাঘরের পাশে ডাইনিং টেবিল রাখার পর আর কোনো সিটিং এরিয়া কিছু তৈরি করা যাবে না, কারণ সামনেই বাথরুম। এই ছিল আমাদের একটা জার্নির পার্ট। তোমরাও বেস্ট অফ লাক বলো আমাদেরকে, যাতে সাকসেসফুল হতে পারি।